এই তো কেমন আছে? আপনি টেনশন করবেন না কাকু। আছে কেমন? ব্লাড চলছে। ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমিই আমার ছেলেকে এই মরণকালে নামিয়েছো। সেদিন যদি আমার মতো তুমি ওকে বারণ করতে, তাহলে আজও এই অবস্থা হতো না। আমার ছেলেটা বাঁচবে তো? ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে ছাড়ো বললাম। শোনো, যদি ভগবান বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আর এই বিশ্বাসটাও রাখো, আমাদের ছেলে কিচ্ছু হবে না। সালা মারলো মারলো, অর্ধেকটা মেরে রেখে এলো, কেন পুরোটা মেরে রেখে আসতে পারলি না? ওখানে আর এক মিনিট দাঁড়ালে আমরা পুরো খালাস হয়ে যেতাম স্যার। অতগুলো ছেলে আমাদের আর খুঁজে পাওয়া যেত না। খুব ভালো হতো, ও যেত, তোরাও যেতি, গোটা ব্যাটাই চুকে যেত, আর কোনো ঝামেলাই থাকতো না। এগুলোকে আমি পয়সা দিয়ে পচা। হাসপাতাল থেকে খবর নিয়ে এলাম যে ছেলেটা নাকি ভালো আছে, আর ছেলেটা ভালো থাকা মানেই তো দাদার পেছনে এক হাত। তাতে তোর খুব আনন্দ হচ্ছে না? পচা কোথায় রে? এই পচা, এই পচা, স্টুডেন্টসরা এরপর যদি আমার পেছনে আদা জল খেয়ে পড়ে যায়। টেনশন বেড়ে গেল। ডাক্তার কতবার করে বলেছে সুগার কমান, সুগার কমান, সবাই মিলে এত টেনশন দিলে সুগার কমে। আজ শোনো, ওসব বাসন কোসন রাখো, যাও পূজাকে গিয়ে তোমার বাবার কাছে রেখে এসো। কি? আমি বিয়ের পরে একবারও বাবার কাছে যাইনি, আর সেটা কেন তুমি খুব ভালো করে জানো? হ্যাঁ, সে তোমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম বলে। তোমার বাবা আমাকে হাতের কাছে পেলে আজও গুলি করে মারবেন, তাই আমি যাব না, তুমি যাও। আমি বাঘের ঘরে ঘোক ঢুকেছে, এবার পূজাকে সিংহের গুহা ছেড়ে আসব। আমি দেবজেনকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে। ওর বাবা আমাদের বিয়েতে মত দেয়নি, তাই আমরা বাড়ি থেকে পালিয়েছি। আমরা পুলিশকে সব জানিয়েছি। বস, এখানে পুলিশ, কোর্ট, আইন, সব আমি। অন্যায় করেছো তোমরা। ওই তোমার নাতনি পূজা, দিদি ভাই, আজ প্রথম তুই আমার কাছে এসেছিস, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তোমার কাছে তো আর ছোটখাটো কিছু চাইবো না, চাইলে অনেক বড় কিছু চাইবো। একটু ভেবে নি, কিন্তু তোমার কাছে যেটা চাইবো সেটা দিতে হবে কিন্তু দাদু, প্রমিস। গোপাল, আমার মন বলছে পূজা ভালো নেই রে। পূজা ভালো আছে কি খারাপ আছে সেটা জানা তোর কোনো দরকার নেই, একবার মরতে মরতে বেঁচে উঠেছিস। প্লিজ আবির, এই ভুলটা আর করিস না ভাই। মরতে মরতে যখন বেঁচে উঠেছি তখন আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবো, তুই একবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কর। আবির, এখন কেমন আছিস বাবা? ভালো। ভগবান যেন তোকে সব বিপদ থেকে রক্ষা করেন। এবার বুঝতে পারছো তো, মেয়ে অপছন্দের ছেলেকে ভালোবাসলে সেটা বাবার পক্ষে কতখানি যন্ত্রণার হয়?
তার মানে এই নয় যে আমি তোমাকে ফেরত পাঠাচ্ছি, শুধু মনে করিয়ে দিলাম। ওকে বলে দিও পূজা যতক্ষণ আমার কাছে আছে ও সম্পূর্ণ নিরাপদ, কেউ ওর কাছে ঘেঁচতে পারবে না। যা যা, তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা। কোথায় গেছে কাকিমা? সেটা আমি ঠিক জানি না, ওর ঘরে বসে ভালো লাগছিল না, ওর বাবা বললো কটা দিন বাইরে কোথাও ঘুরে আয়। নাকি আমায় বলবেন না, আঙ্কেল পূজাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে তাই না? আর তুমি সেই খবরটা নিতে এসেছো? ওই হতচ্ছাড়াটা তোমায় পাঠিয়েছে তাই না? না না আঙ্কেল, আসলে পরশু আমার শ্রাদ্ধ, তাই পূজাকে নেমন্তন্ন করতে এলাম। আচ্ছা আচ্ছা, কমাস পাঁচ। আর একবার যদি পূজার খোঁজে এই বাড়িতে আসো, ওই বাচ্চাটার ডেলিভারি হবে না, অ্যাবর্শন হয়ে যাবে। হ্যাঁ করো। এই ইনফরমার, বলে দিও যত তাড়াতাড়ি ও পূজাকে ভুলতে পারবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর যদি মনে রাখে বাবা মার একমাত্র ছেলেকে মারতে আমার খুব খারাপ লাগবে। যাও। পূজা, 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 পূজা মা, পূজা মা, এই এই পূজ, পূজা মা, পূজা মা, ওটা পূজা, পূজা এখানে আছে? ও পূজা এখানে নেই, আমি ভাবলাম পূজা এখানেই আছে, বড় বয়সে চোখ গেছে তো তাই খালি স্টিয়ারিংটা ভেঙে যায়, জন্ম থেকে গেলে হাত সেট হয়ে যেত। দাদা কটা বাজে এখন? এই তো 10:30। এম না পিএম? এম, এম। তাহলে তো পূজা এখন কলেজে, পচারা সঙ্গে গেছে তো? ওই ছেলেটাকে কিছু বিশ্বাস নেই দাদা, দেখলেন তো চোখ চুরি হয়ে গেল, মেয়ে চুরি হতে কতক্ষণ বলুন। ওই হত ছাড়া কিচ্ছু করতে পারবে না, পূজাকে আমি ওর দাদুর বাড়ি রেখে এসেছি। শ্বশুর বাড়ি? পূজার বিয়ে হলো কবে? দাদুর বাড়ি, দাদুর বাড়ি, শুনেছি শুনেছি। পূজা,
পূজা। আবির, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আবির, আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো। তোমাকে নিয়ে পালাবার কথা বলছো? পালিয়ে যাবার হলে তো কবে পালিয়ে যেতাম। আমি তোমার বাবাকে চ্যালেঞ্জ করেছি, তোমাকে নিয়ে যাব বর্ষে এসে, আর উনি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবেন। কিন্তু তুমি আমার বাবাকে চেনো না আবির, তার আগেই বাবা অন্য কারোর সাথে আমায় জোর করে বিয়ে দিয়ে দেবে। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এলাম, তোমাকে সারাক্ষণ পাহারা দেব বলে। এবার থেকে আমি এখানেই থাকবো তোমার সাথে। সত্যি বলছো? স্যার, স্বপ্নগুলো এমন তেদর হয়েছে, ঘুমের মধ্যে ও টেনশন দেবে। আজ তো জন্মদিন, এটা পরে তুই আমার সঙ্গে মন্দিরে যাবি। শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না। আজ একটু কষ্ট করে পরবি, কেমন? না না, তাড়াতাড়ি পরে ফেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার চোখ বন্ধ করো, আমি চেঞ্জ করব। দেখলেই বা, নিজের লোক তো। খুব মজা না? চোখ বন্ধ করো। এক চোখ না দু চোখ? আজকে পূজার জন্মদিন না? দেখি দেখি। হ্যালো পূজা মা, হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সে তো হবেই, বড়ের সাথে সারাদিন গল্প করলে ফোন এনগেজ থাকবে না। একটা যত সব অদ্ভুত, মানে স্যার কি কি গাড়িতে তেল ভরতে হবে।
কলেজের ছেলেটার উপর নজর রাখতে বলেছিলাম, রেখেছিস? ওকে কাল থেকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে? কলেজে পূজা ডেট অফ বার্থটা লেখা আছে না? হ্যাঁ, সবারই তো থাকে। হারামজাদাটা গন্ধ শুকে শুকে নিশ্চয়ই ওখানে গিয়ে হাজির হয়েছে। মেরে ফেলে দেবো শালাকে। চল। এভাবে যাওয়া যায় নাকি? সব যায়। প্রেম করতে গেলে কখনো সাপের মুখে পড়তে হয়, আবার কখনো মই বিয়ে নামতে হয়। দাও হাতটা দাও, আস্তে আস্তে এসো। দেখি বসো। এই চা খাবে? হ্যাঁ দাদা, একটা চা দিন তো। থ্যাংক ইউ। ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? দেখছি কি কিছু না, চালিয়ে যাও। হ্যালো সবাই শোনো, আজকে পূজার জন্মদিন, আমি ওকে তোমাদের কাছে এনেছি, তোমরা সবাই ওকে উইশ করো, বলো হ্যাপি বার্থডে পূজা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কখনো ভাবিনি এভাবে আকাশ মাটির মাঝখানে চাঁদ তারাকে সাথে নিয়ে কে আমার বার্থডে সেলিব্রেট করবে। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেম।